বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার সকালে পার্বত্য নাগরিক পরিষদের আয়োজনে বান্দরবান মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজালালের সঞ্চালনায় ও বান্দরবান জেলা শাখা সিনিয়র সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ মজিবুর রহমান। জানা গেছে, বান্দরবানের রুমায় সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুট করে। মঙ্গলবার রাত 8:30 দিকে এই ঘটনাটি ঘটে। অপরদিকে বুধবার দুপুর 12:00 দিকে বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে এলো পাথারি গুলিবর্ষণ করে লুটের চেষ্টা চালায় কেএনএফ। তবে ভল্ট ভাঙতে ব্যর্থ হয়ে ক্যাশ বক্সে রক্ষিত টাকাসহ কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে মোট 17,45,000 টাকা লুট করে নিয়ে যায়।